সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। আগে তিনি জানিয়েছিলেন ফ্যানদের জন্য একটি সেরা উপহার অপেক্ষা করছে বড়দিনে, ইঙ্গিতও দিয়েছিলেন কি সেই উপহার। আজ 25 ডিসেম্বর সে মহেন্দ্রক্ষণ হাজির, উপহার নিয়েও হাজির তিনি। শান্তার সাজে ছেলের ছবি শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়, কোলে খুদে সান্টা আদিদেবকে নিয়ে ছবি শুট করেছেন নিজেই, সঙ্গে ছিলেন স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ও। আর সেই ছবি শুধুমাত্র আনন্দবাজার ডিজিটালকে শেয়ার করেছেন সুদীপা। ছেলে হওয়ার পর এই প্রথম তার ছবি শেয়ার করলেন তিনি। জনপ্রিয় রান্নার শো থেকে বিদায় নেওয়ার সময় সুদীপা অনুরাগীদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি সন্তান সম্ভবা। সন্তান হওয়ার পরেও তিনি সোশ্যাল মিডিয়ায় জানান সেই খুশির খবর। শুধু তাই নয়, মা হওয়ার অনুভূতিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। লিখেছিলেন, এমন সূর্য কখনো দেখিনি আগে, এক মুঠো আনন্দ নিয়ে বাড়ি ফিরছি, ছেলে কেমন দেখতে হয়েছে, তার নামই বা কি রাখা হলো। এ নিয়ে বিস্তর কৌতূহল ছিল অনুরাগীদের মধ্যে, ছেলের নাম কি রাখা হয়েছে সেটাও শেয়ার করেছিলেন। তবে তিনি ঠিক করে রেখেছিলেন তাড়াহুড়ো নয়, বড়দিনের জন্য এই উপহারটা তুলে রাখবেন। আজ সেই উপহারটা দিলেন সুদীপা, নিজেই কৌতূহল প্রশমন করলেন অনুরাগীদের। ছেলের নাম আদিদেব রাখার কারণ কি, এ বিষয়ে তিনি জানান, সোমবার সন্ধেবেলা ওর জন্ম, নারী ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটির একজন বয়স্কা নার্স বলেছিলেন, গলায় সাপ জড়িয়ে শিব ঠাকুর এসেছেন, শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওর কথা অগ্রাহ্য করিনি, নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেব, এমনকি ওর বাবার সঙ্গেও নামের মিল হলো, তাই এটিই রাখলাম। এক কথায় বাবার নাম অগ্নিদেব, ছেলের নাম আদিদেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।